নবী সুলাইমান বললেন ওমান তাকাব্বারা ওয়াযাআহু আল্লাহ আর যে লোকটা অহংকারী হবে দাম্ভিক হবে স্বৈরাচার হবে জালেম হবে তাকে যিনি ডাউন করে দিবেন তিনি কে মিস্টার ফেরাউন অহংকারী ছিল কিনা মিস্টার ফেরাউন কারুন সাদ্দাত হামান আবু জাহেল উকবা সাহেব এবং তাদের প্রেতাত্মারা যারা যখন অহংকারে মেতে উঠেছে যখন দাম্ভিকতা দেখিয়েছে যখন অদ্ভুততাপূর্ণ আচরণ করেছে তখন তাদেরকে ঘাড়ে ধরে ঘর মোটকে ধ্বংস করেছেন যিনি তিনি কে এই ক্ষমতা আছে কিনা আমরা যদি অহংকারী হই তাহলে আমাদেরকে দাবায় দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে মনে হয় না বড়রা কথা কয় না পিছনের ভাইয়েরা বাবারা কথা কয় না আছে কিনা এসে পাওয়া এখনো যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অহংকার করে অদ্ভুতপূর্ণ আচরণ করে জালেমের আচরণ করে তাদেরকে ধ্বংস করার পাওয়ার আল্লাহর আছে কি নাই এজন্য মুমিন এত দামি আল্লাহর হাবিব বলেন একজন মুমিন যখন তার ঈমানের যারা অংশ নিয়ে আল্লাহর কাছে প্রেজেন্ট হবে উপস্থিত হবে তো আল্লাহ তাআলা তাকে যারা পরিমাণ ঈমানের বিনিময়ে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন মনে হয় হচ্ছে না আরো বড় লাগবে না খুশি হন নাই আরো বড় লাগবে আল্লাহ দিতে পারে কিনা আরো বড় তে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে সফল মুমিন যারা তারা কিভাবে শেষ অংশে আসবে সফল মুমিনের জন্য রব্বে কারীম বিশেষ একটা গিফট রেখেছে বিশেষ উপহার সফল মুমিনের জন্য তো আজকে আমরা সফল মুমিনের কথাগুলো বলবো সফল মুমিন যারা তাদেরকে বিশেষ একটা গিফট দেওয়া হবে সেটা হচ্ছে সফল মুমিনকে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন সুবহানাল্লাহ চিৎকার করে বলতে হবে চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ চিৎকার করে বলো সফল মুমিনকে রব্বে কারীম জান্নাতুল ফেরদাউস দান করবে জান্নাতের সবচেয়ে হাই কোয়ালিটি স্তর সবচেয়ে উপরের স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস সফল মুমিন সাকসেস মুমিন যারা আছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের বরাদ্দ যিনি দিবেন তিনি কে সেটা আমরা চাই কি চাই না আরো আস্তে কোন চাই কি চাই না চিৎকার করে বলেন তাহলে আসেন সফল মুমিনের প্রথম যে কোয়ালিটি রব্বে কারীম বলেন الذين هم في صلاتهم خاشعون اجل شفل مومنير প্রথম যে কোয়ালিটি প্রথম যে বৈশিষ্ট্য হতে হবে সেটা হচ্ছে সফল মুমিন সে তার সালাতের মধ্যে নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী হবে কি হবে বিনয়ী হবে নম্র ভদ্র হয়ে সালাত আদায় করবে দাম্ভিকতার সাথে নয় দেখানোর জন্য নয় লোক দেখানোর জন্য নয় নিজেকে বড় করে তোলার জন্য নয় যে আমি একটা টাটকা পাটকা মুসল্লি এটার জন্য নয় বরং নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে আদবের সঙ্গে সালাত কায়েম করবে এটা সফল মুমিনের এক নাম্বার কোয়ালিটি কন্ডিশন ঠিক কিনা এটা আছে কিনা আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেক সময় জুমার নামাজে সবার পরে যায় সভাপতি সাহেব ফাঁকশাক করে সভাপতি তো সবার সামনে যাওয়ার চেষ্টা করে কিছু কিছু মসজিদে আছে কিনা কি বোঝায় এটা যে আমি পাক্কা নামাজি বোঝায় তাই না যদি তার নামাজের মধ্যে সালাতের মধ্যে যদি সে অহংকারী হয় তো সে সাকসেস মুমিন হতে পারবে না সফল মুমিন হতে পারবে না ঠিক কিনা বলেন এজন্য সফল মুমিনের প্রথম কোয়ালিটি কন্ডিশন প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সফল মুমিন তার সালাতের মধ্যে বিনয়ী হবে সালাতের মধ্যে নম্র হবে বিনয়ী হবে ঠিক কিনা বিশ্বনবী সর্বত্রই বিনয়ী ছিলেন শুধু সালাতে নয় আরেকজন সফল মুমিনও সব জায়গায় বিনয়ী হবে শুধু সালাতের মধ্যে নয় সব জায়গায় বিনয় হবে আল্লাহর হাবিব বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহু আল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহু আল্লাহ আল্লাহর হাবিব বলেন যে লোকটা আল্লাহর জন্য বিনয় হবে যে লোকটা আল্লাহর জন্য নিজেকে নত করে দিবে নম্র হয়ে যাবে ওই লোকটাকে যিনি উঁচু মাকাম দান করবেন তিনি কে আওয়াজ করে বলতে হবে তিনি কে আবার বিশ্বনবী বললেন ওমান তাকাব্বারা ওয়াযাআহু আল্লাহ
আর যে লোকটা অহংকারী হবে দাম্ভিক হবে স্বৈরাচার হবে জালেম হবে তাকে যিনি ডাউন করে দিবেন তিনি কে মিস্টার ফেরাউন অহংকারী ছিল কিনা মিস্টার ফেরাউন কারণ সাদ্দাত হামান আবু জাহেল উকবা সাহেব এবং তাদের প্রেতাত তারা যারা যখন অহংকারে মেতে উঠেছে যখন দাম্ভিকতা দেখিয়েছে যখন অদ্ভুততাপূর্ণ আচরণ করেছে তখন তাদেরকে ঘাড়ে ধরে ঘর মোটকে ধ্বংস করেছেন যিনি তিনি কে এই ক্ষমতা আছে কিনা আমরা যদি অহংকারী হই তাহলে আমাদেরকে দাবায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে মনে হয় না বড়রা কথা কয় না পিছনের ভাইয়েরা বাবারা কথা কয় না আছে কিনা এসে পাওয়া এখনো যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অহংকার করে অদ্ভুতপূর্ণ আচরণ করে জালেমের আচরণ করে তাদেরকে ধ্বংস করার পাওয়ার আল্লাহর আছে কি নাই আমাদের ন্যূনতম বিন্দু মাত্র কোনো ব্যবধান কোনো কমতি হতে পারে না এজন্য আমরা বিনয়ী হব আমরা নম্র হব কারণ আল্লাহর হাবিব কোনোদিন অহংকার করতেন না তিনি বলতেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা আমি আল্লাহর হাবিব অথচ আমার মধ্যে কোনো অহংকার নাই আমি আল্লাহর হাবিব আমার মধ্যে কোনো দাম্ভিকতা নাই আল্লাহর রাসূল নিজেকে গোলাম পরিচয় দিতেন কি পরিচয় দিতেন যদি গোলাম করে ডাক দেয় আমরা তাহলে কেমন হবে আর যদি কই গোলামের ঘরের গোলাম তাহলে মাথা নষ্ট ঠিক কিনা আল্লাহ রাসূল বলতেন আনা আনা গোলাম আনা ইবনু গোলাম আমি নিজে গোলাম আমি গোলামের ঘরের গোলাম আমরা কার গোলাম এই আওয়াজ করে বলেন আমরা কার গোলাম আরো চিৎকার করে বলেন আমরা কার গোলাম সন্দেহ আছে ছোট হয়ে গেলাম নিজেকে গোলাম পরিচয় দিলে সমস্যা আছে কোনো কারণ আমরা গোলাম আমরা ফকির আমরা ফকিরের ঘরের ফকির আমাদের চোদ্দ গোষ্ঠীরাই ফকির এই কথা পরিচয় দিলে কোনো সমস্যা আছে কোরআন বলছেন والله غني وأنتم الفقراء একমাত্র আল্লাহ হচ্ছে ধনী আর তোরা সকলেই হলে ফকিরের ঘরের ফকির ঠিক কি না এজন্য আমরা আল্লাহর গোলাম পরিচয় দিতে কোনো সমস্যা নাই আর এই জন্য বিশ্বনবী নিজেকে গোলাম পরিচয় দিতেন আর বলতেন আমি গোলাম নিজেকে আব্দুল বলতেন আমি আল্লাহর একটা বান্দা আছে কিনা এই জন্য আল্লাহর হাবিব কোনোদিন অহংকার পছন্দ করতেন না লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা খারদালিম মিসকালা আল্লাহর হাবিব বলেন যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই লোকটা জান্নাত পাবে না নাউজুবিল্লাহ বলবেন না যার অন্তরে সরিষার দানা পরিমাণ মিসকালু যাররাতিন মিন কিবির যদি যাররা পরিমাণ অহংকার কারো মধ্যে থাকে সে জান্নাত কোনোদিন পাবে না এজন্য আমরা অহংকারী হব না বিনয়ী হব কথা কয় না আমাদের মধ্যে বিনয় নিয়ে আসতে হবে আমরা বিনয়ী হব আমরা মুতাওয়াজে হব আমরা নম্র হব কারণ আল্লাহর হাবিব নিজে হাবিব হওয়া সত্ত্বেও হাবিব মানে হাবিবের সহজ মিনিংস হচ্ছে হাবিবের সহজ তর্জমা হলো হাবিব বলা হয় যাকে ভালোবেসে আল্লাহ সব কিছু দান করেছেন সুবহানাল্লাহ বিশ্বনবীকে আল্লাহ ভালোবেসে কি না দান করলেন বিশ্বনবীকে রব্বে করিম রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন গোটা জগতের জন্য রহমত বানিয়েছেন কে আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন রব্বে করিম বলেন আমি রাসূলুল্লাহকে আমি আমার হাবিবকে উভয় জগতের জন্য সমস্ত জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি সুবহানাল্লাহ পড়বেন না আপনাদের মনোযোগ কমে যাচ্ছে নাকি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ পাক বিশ্বনবীকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন সমস্ত জগতের জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহর হাবিব মানুষের জন্য যেমন রহমত অন্যান্য মাখলুকাতের জন্য রহমত আবার কাফের বেমানের জন্যও রহমত
সব কিছুর জন্য রহমত করে যিনি পাঠালেন তিনি কে সব কিছুর জন্য আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসাবে এসেছেন বিশ্বরবিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব আমার আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ আবার বিশ্বরবিকে রব্বে কারীম মাকামে মাহমুদ দান করেছেন হাশরের ময়দানে সবচেয়ে প্রশংসিত উচ্চ মর্যাদার যে সিংহাসন হবে সেটাতে বিশ্বনবীকে বসানো হবে এজন্য বিশ্বনবীকে রব্বে কারীম হাবিব বানানোর উত্তরই হলো যাকে ভালোবেসে মাকামে মাহমুদ দান করেছেন রহমাতুল আলামিন বানিয়েছেন হাউজে কাউসার দান করেছেন আবার শাফাতে কুবরাও দান করবেন আল্লাহু আকবার বুঝেনি অর্থগুলো শাফাতে কুবরা দান করা হবে কিয়ামতের কঠিন দিনে যখন সমস্ত নবীগণ ইয়া নাফসি বলতে থাকবে সমস্ত মানুষগুলো যখন পঙ্গমালের মতো হয়ে যাবে ওই সময় আল্লাহর হাবিব এক কোণার থেকে ইয়া উম্মতি করে কান্না করবে আর এমন প্রশংসা করবে এমন ভাবে কান্না করবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বুখারীর বর্ণনা ইরফা রাসাক হাবিব আমার আপনি কেন কান্না করবেন আপনার মাথা উঠান ইসআল তোদা এবং আপনি আমার কাছে চান যা চাবেন আপনাকে আজকে দিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার ওয়াশফাতু শাফা এবং যার ব্যাপারে আজকে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে তখন আল্লাহর